বাংলাদেশ পাবলিক টিভি সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আসসালামু আলাইকুম, বাংলাদেশ পাবলিক টিভি প্রতিনিধি বড়া উপজেলা থেকে বলছে, কুমিল্লা জেলা বড়া থানার। দেখুন, আজকে বড়া বাজার কুমিল্লা জেলা বড়া উপজেলা প্রতিনিয়ত যানজট সৃষ্টি লেগে রয়েছে। আমরা বাংলাদেশ সরকার এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এই যানজট নিরসনে আর কত ভোগান্তরে ভুগবে এই বড়াবাসী। দীর্ঘ যানজট, এই রোজা রমজানের দিন মানুষ খুব অতিষ্ঠ, এখন 3 ঘন্টা প্রায় অতিবাহিত হয়ে গেছে যানজটের। আজকে যানজট আমরা আপনাদেরকে তুলে ধরলাম। এতে তো মহামারী করোনা, সেই অবস্থায় মানুষের অটো এবং বিভিন্ন যে যানবাহন, ছোট ক্ষুদ্র যানবাহনগুলো বড়া বাজারে কুমিল্লা থেকে আমরা দেখতেছি যে একজন ট্রাফিক, দেখেন আপনাদের বড়া বাজারে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। কুমিল্লা জেলা বড়া উপজেলা বড়া মেন প্রাণকেন্দ্রে এই মহামারী করোনার মাঝেও যানজট, যে সরকার ঘোষণা দিয়েছিল যে আমরা ঘর থেকে বের হলে মাস্ক, দেখেন আপনারা মাস্ক পরেন না, মাস্ক পরেনি, অনেকে মাস্ক পরে না। বড়া বাজার যানজটের দৃশ্য আমরা দেখালাম। আমরা এখন সাক্ষাৎকার নেব নিউলজিয়া কমিউনিটি পুলিশ বড়া বাজারের। তো আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম কি? শাহিন। আচ্ছা, এই যানজট যে আমরা যে এখন যে যানজট, আপনারা কীভাবে দেখছেন যে বড়া বাজারের যানজটগুলো? এই যে গাড়ি ঢোকার কারণে যে যানজট লাগে। হ্যাঁ, তো এটার ব্যাপারে আপনারা প্রশাসন বা উদ্যোগ কর্মকর্তারা কী পদক্ষেপ নিচ্ছেন? যেভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই ব্যবস্থা আমাদের করছি। আমরা তো দেখতেছি প্রতিনিয়ত যে বড়া বাজারের যানজট সৃষ্টি লেগেই থাকে। যানজট তো থাকবে, বাজারে তো 14 ফুট রাস্তা, এখন কি রাস্তা থেকে 28 ফুট হয় নাকি? রাস্তা তো ওইটাই 14 ফুটে আছে, কিন্তু গাড়ি ঘোড়া বাড়ছে, মানুষ বাড়ছে, রাস্তা তো বাড়ে নাই। আমরা শুনলাম যে কমিউনিটি পুলিশের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইজান, আপনি মাস্ক পরতেছেন না কেন? মাস্ক আনেন নাই কেন? আনেননি? আপনি তো জানেন যে বাংলাদেশ সরকার ঘোষণা দিচ্ছে যে আপনার যে যেখানে যাবেন দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন এবং মাস্ক পরিধান করে বের হবেন। এটার ব্যাপারে আপনার মতামত কি? আমি সেটা জানতে চাচ্ছি। মনে নেই। মনে নেই? আচ্ছা, আপনারা শুনলেন যে একজন পথচারী বললো যে মনে নাই ওনার মাস্ক পরা। আপনি মুখে মাস্ক নেই কেন? যে কেন? বাংলাদেশ সরকার তো ঘোষণা দিচ্ছে যে আপনারা যেখানে যাবেন চলাফেরা করেন, কিন্তু আপনার মাস্ক এবং যেটা করোনা ভাইরাস বর্তমানে মহামারী আকারে ধারণ করছে সেই উপলক্ষে আপনারা মাস্ক পরিধান করে বেরোবেন, কেন মাস্ক পরেন না? এই যে দেখেন, তো তুমি ড্রাইভার না, তো তোমার মুখে মাস্ক কোথা? দেখেন আরও দুজন ভাইজান, ভাইজান আপনার আপনি কোথায় যাচ্ছেন? বাসা। তো আপনার মুখের মাস্ক কোথা? আপু আপনার মুখের মাস্ক কোথা? মাঝে আপনারা দেখতেছেন যে দীর্ঘ যানজট, যানজটের কারণে পুরো বড়া বাজার কুমিল্লা জেলাধীন বড়া উপজেলা বড়া প্রাণকেন্দ্রে প্রতিনিয়ত এভাবে যানজট লেগে থাকে। আমরা দেখতেছি যে প্রায় এখন 2.5 থেকে 3 ঘন্টা হয়ে গেছে এই যানজট। হ্যাঁ, তো অতএ আপনাদেরকে আমরা কী বলবো, ভাই আপনার মাস্ক কোথায়? মাস্ক কোথায়? এ দাঁড়ান, এ শামু মিয়া, মুসলমান ভাই, আপনি যে যানজটের ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন? যানজটের ব্যাপার বলতে আজকে মানে গাড়ির যানজট সুস্থে বলাকা 3টা, এমনকি সিএনজি। আমরা তো প্রতিনিয়ত যানজট লেগে থাকে দেখি, যানজট নিয়ত লাগে তো বলাকা 2টা 3টা, এমনকি সিএনজি স্ট্যান্ড রাস্তার উপরে স্ট্যান্ড। ভাই আপনার মাস্ক কোথা? মাস্ক মাস্ক কোথা? দেখেন মাস্ক পরে নাই। ভাইজান আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আচ্ছা বাড়িতে যাচ্ছেন। আপনি মাস্ক কোথায়? মাস্ক দাঁড়ান, একটু দাঁড়ান।
বাংলাদেশ পাবলিক টিভি সত্যের সন্ধানে আমাদের পথ চলা।